স্বাধীনতা কামী এবং স্বাধীনতা বিরোধিতার রাজনৈতিক অবস্থান নেয়া ব্যক্তিদের নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক শহীদ রায়হান। ছবির নাম মনোলগ। বুধবার দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে এই সিনেমাটির আনুষ্ঠানিক মহরত হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। আরো একবার চলচ্চিত্রে তুলে ধরা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের গৌরবগাথা ইতিহাস। পাক বাহিনীর বিরুদ্ধে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে যে লাল সবুজ পতাকা অর্জন, সে বাস্তব গল্পটা তুলে ধরা হবে মনোলগ ছবিতে, যে খবর জানাতেই আনুষ্ঠানিক এই আয়োজন। মনস্তাত্ত্বিক চলচ্চিত্র মনোলগের মহরতে মধ্যমণি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, পাশে ছিলেন ছবির কুশলীরা। স্ক্রিপ্টটা খুব গতানুগতিক স্ক্রিপ্ট নয়, একটু ভিন্ন ধর্মী, ফলে এটি যে চ্যালেঞ্জটা আছে সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য যথেষ্ট সাহসের প্রয়োজন আছে। যেহেতু তারা এই চ্যালেঞ্জটা নিয়েছেন, আশা করি তারা সফল হবে। চলচ্চিত্রের চিত্রনাট্যে পরিচালক শহীদ রায়হান যেমন স্বাধীনতা ও স্বাধীনতা বিরোধী রাজনৈতিক অবস্থান ও দার্শনিক চিন্তাধারা তুলে ধরবেন, তেমনি দেখাবেন মানুষের মানসিক গতি প্রকৃতির কাল্পনিক বিশ্লেষণ আর অপ্রকাশিত ধারণা। মনোলগ একটি রাজনীতি ভিত্তিক সেই বাংলাদেশের সৃষ্টির অভ্যুত্থান থেকে শুরু করে 2004 সালের গ্রেনেড হামলা পর্যন্ত এই সময়ের যে প্রেক্ষাপট গুলো, সেই প্রেক্ষাপট একটা বিশাল রাজনীতি। এই রাজনীতির উপরে যেহেতু ছবিটি নির্মাণ হচ্ছে, আমার ধারণা এটি ওই বাণিজ্যিক চলচ্চিত্রের মতো আমরা যদি দর্শকদের কাছে ইনফরমেশনটা পৌঁছাতে পারি, একটি ভিন্ন রকমের সাড়া আমরা পাবো। ছবির প্রধান চরিত্রে আছেন 2 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী নিপুণ, যার মনোলগে ফুটে উঠবে ইতিহাসের নানা দিক। সিনেমাটিতে কাজ করতে তিনি পারিশ্রমিক নিয়েছেন মাত্র 1 টাকা। 1 টাকাও যেটা, সেটাও আসলে অনেক, আমি বলি অনেক বেশি। কিন্তু আমি সেটাই বলতে চাই, আপনারা দোয়া করবেন যাতে এই স্ক্রিন প্লেটা, যেখানে আমার কোনো ডায়লগ নেই, কিন্তু আমি যাতে এটা ঠিকভাবে করতে পারি, কারণ আমার সামনে যে ক্যারেক্টারগুলো আসবে সেগুলো সব ইতিহাসের সাক্ষী। খুব শীঘ্রই শুরু হবে মনোলগের দৃশ্য ধারণ। পরিচালকের ইচ্ছে আসছে বছরের স্বাধীনতা দিবসে মুক্তি দিবেন সিনেমাটি। একটি ভিন্ন রকমের সাড়া আমরা পাবো। মিথিলা মণ্ডল, চ্যানেল 24, ঢাকা।